শিল্প বা ইন্ডাস্ট্রি। আমরা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানবো, ইন্ডাস্ট্রির যে পলিসিগুলি ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়েছে এই 70 বছরের মধ্যে, তো সেইগুলো সম্পর্কে আমরা একটু ব্রিফলি আলোচনা করব। আমরা এই ফার্স্ট যে প্রেজেন্টেশনটা দেখছি তার আগে আমরা একটা ছোট্ট করে আলোচনা করে নিই। আমাদের কয়েকটা সাল মনে রাখতে হবে, 1948, 1956, 1969, 1973, 1977, 1980 আর 1991, এই দুটো সাল খুব ভালোভাবে মনে রাখবে, তিনটে সাল। তো আমরা এই সালগুলো কেন পড়ব না, আমরা আগে জেনে নিই যে আমরা 200 ইয়ার্স ইংরেজদের শাসনে ছিলাম। তো তারা কি করেছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে ফার্স্ট শুরু করেছিল, তার জন্য আস্তে আস্তে আমরা ব্রিটিশ সরকারের আন্ডারে চলে এসেছিলাম। তো স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে বাইরের কোনো কোম্পানিকে আমাদের এখানে ঢুকতে দেবো না, যা আছে আমরা করব, আমরা মরবো বাঁচবো যা করবো আমরা করবো। এফডিআই এর কোনো ফরেন কোম্পানিকে আমাদের এখানে হাত পাততে, ইনভেস্টমেন্ট করতে পারে 50%-এর নিচে করতে হবে, খুব বেশি তাকে করতে এখানে মালিকানা দেওয়া যাবে না, এই প্রসেসে। তো এটা একটা কনসেপ্ট ধারণা ছিল আমাদের তখনকার ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে। তো যখন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়, তখন 1948-এ যখন ফার্স্ট আমাদের শিল্পমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল যে পলিসি, সেই পলিসি নিয়ে আসেন, এবং সেখানে নেহেরু গভর্নমেন্ট মিক্সড ইকোনমির কথা বলে। মানে তার কথা অনুযায়ী সব কিছু সরকার চালাবে না, কিছু প্রাইভেট কোম্পানিও থাকবে। আমরা অ্যাকচুয়ালি সাথে সাথে ওয়েলফেয়ার স্টেটের সাথে আমরা প্রাইভেটের ক্ষেত্রেও আমরা জোর দেব, কারণ গভর্নমেন্টের শুধু যদি গভর্নমেন্টের থাকে তাহলে সেখানে ইনোভেশনটা কমে যায়, ঠিক আছে, মানে পুরোপুরি সোশ্যালিস্ট আমরা হব না। তো এই অবস্থার পরে 1951 থেকে আমাদের 5-ইয়ার প্ল্যান শুরু হয়, 1956-এ যখন প্ল্যান শেষ হয়, 56 থেকে আবার একটা 5-ইয়ার প্ল্যান শুরু হবে। সেই সময়ে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI এর প্রতিষ্ঠাতা পি সি মহলানবিশ, তিনি একজন স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন, স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্সের সাথে যে সাব ম্যাথামেটিক্সের মতো যে সাবজেক্টটা, তো ইনি একটা প্ল্যান দেন যেটাকে বলা হয় মহলানবিশ প্ল্যান। তো তার তিনি এই এই সময় ইন্ডাস্ট্রিয়াল একটা পলিসি নিয়ে আসেন। তো পলিসিতে কী করা হয়, তো এর আগে আমরা 1951-এর সময় আমরা দেখেছিলাম আমরা শুধু এগ্রিক সেক্টরটাকে একটু বেশি জোর দিয়েছিলাম, আর কী করছিলাম না, এর আগে আমাদের যা বিজনেস ছিল, যেমন কাপাস ছিল, মানে তারপরে যেগুলো কটন ছিল, কটনের কটেজ যেগুলো ছিল, হস্তশিল্প যেগুলো কুটির শিল্প ছিল, সেই ধরনের শিল্পগুলোকে আমরা বেশি জোর দিয়েছিলাম। কিন্তু আমরা এইটুকু লক্ষ্য করেছিলাম যে আমাদের যদি ডেভেলপ করতে হয়, কোনো মেশিন বানাতে হয় তার জন্য স্টিল দরকার, কোনো কিছু করতে গেলে মানে ভারী শিল্পের খুব দরকার, যেখানে যেখানে প্রোডাকশান হবে এবং যেখানে ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে প্রচুর মানুষ এমপ্লয়েড হবে, তার ফলেই তো আমাদের উন্নত হবে। তো সেই সময়তে এই 1956 যখন ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে আসে, সেখানে হিউজ পরিমাণ ডেভেলপমেন্টের কথা বলা হয়, এবং ইন্ডিয়ার মধ্যে তিনটে জায়গায়, রাউরকেল্লা, দুর্গাপুর আর ভিলাই, এই তিনটে জায়গায় কি করা হয় না, স্টিল প্ল্যান্ট সেট আপ করা হয়। এই দুর্গাপুর হলো ইউকের সহযোগিতায়, মানে ইংল্যান্ডের বলতে পারো, রাউরকেল্লা হলো ওয়েস্ট জার্মানি, আর ভিলাই হলো USSR। এদের সহযোগিতায় এই ইন্ডাস্ট্রিয়াল পলিসির সাহায্যে
আরও অনেক অনেক পলিসি নিয়ে আসে, তার মধ্যে এই ভারী ইন্ডাস্ট্রিটাকে বেশি জোর দেওয়া হয়। 1969-এ এই 1969 সালটা খুব ইম্পর্টেন্ট। এই 1969-এ যে কোনো একটা কোম্পানি, যেহেতু ইন্ডিয়ান কোম্পানিগুলো বিজনেস করছিল, সেই কারণে এদের যে মনোপলি সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য, মানে যে কোনো একটা, এখন যেমন যেমন আছে না, রিলায়েন্স দেখা গেল, জিও, সে একাই সমস্ত দেখা গেল ভোডাফোনের অবস্থা খারাপ করে দিয়েছে, এয়ারটেল ঢুকছে। তো এই দুটো যদি আস্তে আস্তে এমনভাবে বিজনেস করতে থাকে, এই দুটো উঠে গেল কোম্পানি, লোকসান সামলাতে পারলো না, তাহলে রিলায়েন্স একসময় কী করবে, এখন 555 টাকার যে প্যাক আছে, কিছুদিন পরে দেখলো আমি ছাড়া তো আর কেউ নেই, তাহলে সেখানে আমি 1055 করে দিলাম। তো একা একা বিজনেস, যাতে এর তো কম্পিটিশান নেই, এ যদি কম্পিটিশান থাকে এর যদি দাম বাড়ায় এ কমিয়ে দেবে, যাতে এর কাছে কাস্টমার চলে আসে, এর জন্য কম্পিটিশান থাকাটা খুব খুব জরুরি। তাই এই মনোপলিটাকে কন্ট্রোল করার জন্য MRTP অ্যাক্ট নিয়ে আসে 1969-এ। 1973-তে ফেরা অ্যাক্ট নিয়ে আসে, ফেরা হলো ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। মানে আমরা যে করেই হোক, যখনই ফরেন থেকে কোনো মানি আসবে, ইনভেস্টমেন্ট আসবে, আমরা সেটাকে কীভাবে রেগুলেট করবো এই চিন্তা থাকতো। এখন তো FDI-এর জন্য ফুললি ওপেন করে দেওয়া হয়েছে, কিন্তু সেই সময় আমাদের যে পপুলেশানটা ছিল, সেই পপুলেশানটা এটা বিশ্বাস করতো যে বাইরের কোম্পানি আসলে আবার আমাদের সেই ইংরেজদের মতো আবার 200 ইয়ার্স থাকতে হবে। আমরা অনেক কষ্ট করে এই স্বাধীনতাটা পেয়েছি। সো 1978-এ যখন মুখার্জি দেশাইয়ের গভর্নমেন্ট আসে, তখন জোর দেওয়া হয় কিসের ওপরে, না স্মল স্কেল ইন্ডাস্ট্রির ওপরে, কুটির শিল্পের ওপরে, কুটির শিল্পের ওপরে জোর দিয়ে, যাতে গ্রাম এলাকায় যে রোজগার আছে সেই রোজগারটাকে বাড়ানো যায়। কিন্তু 78-এর পরে, 2 বছর পরে আবার যখন ইলেকশন হয়, সেখানে গিয়ে আবার ইন্দিরা গান্ধী জিতে যায়। ইন্দিরা গান্ধী জিতে গিয়ে তখন এই যে লম্বা একটা 30 বছরের অভিজ্ঞতা দেখে আসছে, তার জন্য এরা চেষ্টা করে যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ কমে যাচ্ছিল, তার জন্য প্রাইভেটের ক্ষেত্রে বেশি জোর দিচ্ছিল, গভর্নমেন্ট অ্যাকোয়ার না করে প্রাইভেটটাকে কীভাবে আর একটু পুশ করা যায়। তো তার জন্য অনেক রকম যে প্রসেস আছে সেগুলো নিয়েছিল, তো এগুলো আমরা 5 ইয়ার প্ল্যানে পড়ব। তারপরে আসে 1991-এ কী হয়েছিল, যে আমাদের যে লাইসেন্সি রাজ ছিল, সে তার ফলে আমরা কোনো ফরেন থেকে আমরা কিছু ফরেনের সাথে ট্রেড করতে পারছিলাম না, আমরা আইসোলেটেড হয়ে পড়েছিলাম। তো আমাদের ফরেন এক্সচেঞ্জ যে রিজার্ভ ছিল, সে রিজার্ভটা প্রায় শেষ হয়ে যায়। তো তার জন্যে সেই সময় কী করা হয়, সেই সময় নরসিমহা রাওয়ের গভর্নমেন্ট, মনমোহন সিং তখনকার সময় অর্থমন্ত্রী থাকে, তখন তিনি LPG রিফর্ম নিয়ে চলে আসেন, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, ওকে, LPG রিফর্ম বলা হয় এটাকে। তো এরপরে আস্তে আস্তে এই কাজগুলো, যেমন এই যে 1973-তে ছিল ফেরা অ্যাক্ট, এই ফেরা অ্যাক্টটাকে চেঞ্জ করে, না যখনই 1991-এ LPG চলে আসলো, তখন কী করা হলো, এইটাকে চেঞ্জ করে ফিমা করে দেওয়া হলো, রেগুলেশন না করে ম্যানেজমেন্ট নাম দিয়ে দেওয়া হলো, ফিমা, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ওকে। আর FDI-এর আসার জন্য যে তাকে আরও ওপেন করে দেওয়া হলো। তো এই হলো সিম্পল একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসির একটা ভিত্তি। এবার আমরা কিছু যে ডেটা সেগুলো দেখে নেব। 1948 ফার্স্ট পলিসি, 6 এপ্রিল 1948, মিক্স ইকোনমি নেওয়া হয়, শ্যামাপ্রসাদ মুখার্জি, 1948। এই দেখো, এই পলিসিতে শিল্পগুলিকে 4টি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। তাতে কি, ফার্স্ট হলো স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি, তারপরে হলো এটা পাবলিক সেক্টরেই থাকবে, স্ট্র্যাটেজিক যেগুলো আছে, ধরো ধরো ডিফেন্স সেক্টর, ধরো নিউক্লিয়ার সেক্টর, ওকে, যেই সেক্টরগুলো স্ট্র্যাটেজিক আছে। তারপরে বেসিক বেসিক ইন্ডাস্ট্রি, যেটা পাবলিক এবং প্রাইভেট সেক্টরের অন্তর্গত। তারপরে হলো ইম্পারফেক্ট ইন্ডাস্ট্রিজ, মূলত প্রাইভেট সেক্টরের অধীনস্থ। চতুর্থটি হলো শিল্প, যেমন যেটি প্রাইভেট কোঅপারেটিভ সেক্টরের দ্বারা নিয়ন্ত্রিত হতো। 4টে এরকম আলাদা আলাদা একবার করে পড়বে, এখানে ইম্পর্টেন্ট এই সালটা মনে রাখবে। ফার্স্ট মিক্স ইকোনমি নিয়ে আসা হয়।
সেকেন্ডের এই যে 1956 নাম লিখে দিয়েছি প্রশান্ত চন্দ্র মহলানবিশ, আমি তো আলোচনা করেছি মডেল অফ গ্রোথ ভিত্তি করে, এইটাকে এই যে লাইনটা আছে আমি পড়ছি, দ্য ইকোনমিক কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি, কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে বলা হয় ইকোনমিক কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি 1956, দ্য বাইবেল অফ দ্য অফ স্টেট ক্যাপিটালিজম কাকে বলা হয় 1956 ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলিউশন, এই লাইনগুলোকে ভালো করে মনে রাখবে। ওকে, এই দেখুন 1931 সালে কী তৈরি করেছিল আইএসআই, আইএসআই মানে পাকিস্তানের আইএসআই নয়, ঠিক আছে, এটা হলো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ভারী শিল্পের ওপরে জোর দিয়েছিল। ওকে, নেক্সট ডে হলো এই দেখো এমআরটিপি, মু পলিস্টিক অ্যান্ড রেস্ট্রিক্টিভ ট্রেড প্র্যাকটিসেস 1969, এই সালেই কিন্তু ব্যাংক ন্যাশনালাইজেশন করা হয়, তাই না? তারপরে এই 1969 এটা আর একটা বিখ্যাত, এর 15 আগস্ট কী করা হয়, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়, এটা মনে রাখবে, এই সালটার ইম্পর্টেন্স হিসাবে বলছি। তো এই আইনটি কার্যকর করা হয় কার কোন কমিটির সুপারিশ অনুসারে, সুবিমল দত্ত কমিটির, মানে যাকে বলা হয় দত্ত কমিটি, সুবিমল দত্ত, এর প্রেসিডেন্ট কে ছিলেন, সুবিমল দত্ত। 2009 সালে এই আইনটি বাতিল করে দেওয়া হয়, এই আইনের বদলে এখন কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সিসিআই তৈরি করা হয়েছে আর কম্পিটিশন অ্যাক্ট বানানো হয়েছে। কম্পিটিশন কমিশন মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে একজনকে রাখা যাবে না, তার এগেনস্টে আর একটা প্যারালাল কোম্পানিকে দাঁড় করিয়ে রাখতে হবে, যাতে ফেয়ার কম্পিটিশনটা থাকে, কেউ যেন তার নিজের ইচ্ছা খুশি কিছু না করতে পারে, ঠিক আছে। এমআরটিপি অ্যাক্ট 1969, এই সালগুলো যে ওয়ার্ডগুলো আমি বারবার বলছি সেগুলো বারবার করে পড়বে, 6 to 7 times দেখবে পরীক্ষায় গিয়ে এই এই জিনিসগুলো আসছে, আমি মাল্টিপলস প্রচুর কোশ্চেন্স পড়েছি এবং প্রচুর এক্সাম দিয়েছি এবং প্রচুর জবও পেয়েছি, তো তুমি ভরসা করতে পারো, ঠিক আছে। তারপরে হলো ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ফেরা, এটা 1973, দেখো তারপরে এই এটিকে কার্যকর করা হয় এই দিস সালে। তো এবার দেখো এই যে ব্যাপারটা বলা আছে 1998-99 এই ফরেন এক্সচেঞ্জ ফেমা নিয়ে আসা হয়, ফেমা কবে আনা হয় যদি বলা হয় তাহলে 1998 কার রিপ্লেসমেন্ট হিসাবে, ফেরার রিপ্লেসমেন্ট হিসাবে, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবার হলো 1977, আমি বলে দিয়েছি ফার্স্টেই যে রেজলিউশনটি স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ছোট ইন্ডাস্ট্রি, কটেজ অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি, কটেজ মানে কি ধরো কোনো গ্রামে কেউ কেউ হাঁড়ি বানাচ্ছে, মাটির হাঁড়ি বানাচ্ছে, মাটির শিল্প, কেউ দেখা গেল বাঁশ দিয়ে কিছু বানাচ্ছে, কেউ কাঠের উপরে কিছু বানাচ্ছে, সামথিং যেগুলো ছোটো মানে হস্তশিল্প তুমি বলতে পারো। তারপরে আরও যে গ্রামে গ্রামে যে কাজগুলো হয় ছোটো ছোটো সেক্টরে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে, কারণ সেখানকার গ্রামের পপুলেশানটাকে একটু যাতে ইকোনমিক্যাল কন্ডিশনটা ভালো হয় তার চেষ্টা করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1980 ইন্দিরা গভর্নমেন্ট এসেই এটা শুরু করে, ক্ষমতায় এসে কি করে কংগ্রেস সরকার প্রাইভেট সেক্টরের ওপর বেশি জোর দেয়, তো লাইসেন্সিংকে একটু হালকা করে দেয়, লাইসেন্স নিতে যেন আর কষ্ট না হয়, টেকনোলজি ট্রান্সফারের পাশাপাশি ফরেন এক্সচেঞ্জের উপরেও জোর দেওয়া হয়, ঠিক আছে। এই দেখো এবার ফরেন এক্সচেঞ্জে জোর দেয় কখন, না এই 1980 জন্যে ফরেন এক্সচেঞ্জকে যদি জোর দেওয়া হয় ফরেন এক্সচেঞ্জের উপরে, তাহলে তো এর জন্য একটা ব্যাঙ্ক ফ্যাঙ্ক তৈরি করতে হবে, তার জন্য কি ব্যাঙ্ক বানিয়েছিল দেখো, এক্সিম ব্যাঙ্ক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক, কত সালে 1982, এই এক্সিম এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1981 অধীনে 1982 সালে, দেখো 1980 কিন্তু এই কথাটা বলেছে যে আমাদের ফরেন এক্সচেঞ্জটাকে রেগুলেট করবো, রেগুলেট না আমরা ভাব, তো আন্তঃরাষ্ট্র ব্যবসা ও বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে, এটির হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, এক্সিম ব্যাঙ্ক
কত সালে হয়েছে? 1982। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। এবার হলো, যেহেতু এত পরিমাণ ইন্ডাস্ট্রি হতে শুরু করেছে, এত পরিমাণ প্রোডাকশান বাড়ছে, তো যে প্রোডাকশান হচ্ছে সেগুলো তো কেউ না কেউ কিনছে। তাহলে কারা কিনছে? না কিনছে কনজিউমার, কনজিউমার আমি তুমি সবাই। তাহলে কনজিউমারের প্রোটেকশনের জন্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 নিয়ে আসা হয়। এর উদ্দেশ্য ছিল ভারতীয় ক্রেতা বা কনজিউমারদের স্বার্থ রক্ষা করা। এই সালটা মনে রাখবে, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986। এর কনজিউমার কাউন্সিল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, অন্যান্য সংগঠনের যেতে পারে, ক্রেতাদের ক্রয় সংক্রান্ত অভিযোগ বিষয়ে খতিয়ে দেখা হবে। নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এটা পুরো বলতে পারো এখনকার সময়ে ম্যাগনা কার্টা, ঠিক আছে? এই সময়ে কে আনেন? ডক্টর মনমোহন সিং। নতুন পলিসি আর নতুন অর্থনৈতিক নীতি অনুসরণ করে সরকারি ক্ষেত্রে প্রাইভেটাইজেশন, MRTP আইনটাকে বিদায় পাঠিয়ে দেওয়া হয়। বিদেশি বিনিয়োগ, বিদেশি প্রযুক্তিবিদ্যার প্রবেশের সুযোগ সুবিধা সম্প্রসারণ, শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এলাকা নির্দিষ্টকরণে উদারীকরণ, সরকারি অলাভজনক ও রুগ্ন শিল্পের সংস্করণ, এই কাজগুলো করা হয়। এই 1991-এর পর থেকে, যেমন ব্যাংকিং যখন পূর্ব, তখন নার্সিমহাম কমিটি বসানো হয়। নার্সিমহাম কমিটি কি বলেছে, SLRটাকে কেন কমাতে বলেছে, ওকে, এই সম্পর্কে তো জিনিস আমরা পরে পড়বো। কি তো এই এই সময়ে LPG, এটা মনে রাখবে। এই রিলেটেড আরো অনেক কিছু পড়ার আছে। ভারতে রুগ্ন শিল্প সমস্যার সমাধান বলছে, ভারতে রুগ্ন শিল্প সমস্যা সমাধানের উদ্দেশ্যে সরকার, রুগ্ন শিল্প কোনগুলো? ধরো এখনকার জুট মিল, জুটের চাহিদা কমে গেছে বা প্রোডাকশনে তেমন ইনোভেশন নেই, যার জন্য নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে না, সেই আগেকার বস্তা, আগেকার দড়ি, সেই সংক্রান্ত ব্যাপার নিয়েই পড়ে আছে। তো এই এগুলো সিগ ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এইগুলোকে ভালো করার জন্য, যেমন ধরো BSNL, সরকারি কোম্পানি হওয়াতে যে পরিস্থিতি আছে সেটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে আর কেউ ব্যবহার করছে না। তো 1971 সালে রুগ্ন শিল্পগুলিকে আবার রিকনস্ট্রাকশন করার জন্য, পুনরুজ্জীবনের জন্য উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার শিল্প পুনর্গঠন সংস্থা, ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন অফ ইন্ডিয়া, IRCI, ইরকি তৈরি করে। IRCI, ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন অফ ইন্ডিয়া, বলছে 1984, এই সালে কিন্তু ইন্দিরা গান্ধী মারা যান। এই সালেই কি হয়, আর একটা ফেমাস কিছু কি হয় এখানে, ভোপাল গ্যাস দুর্ঘটনা। এই সালেই কি হয় না, কিশোর কুমার মারা যান। তো ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া, এই এটার পুনর্নাম করা হয়, ইরবি করে দেওয়া হয়। আগে ছিল ইরকি CI, আর এখানে ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া করে দেওয়া হয়, IRBI। তো 1985 সালে রুগ্ন শিল্প আইন, অর্থাৎ সিক ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি পাস হয়। এর অধীনে 1987 এটা বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন, BIFR প্রতিষ্ঠা করা হয়। বোর্ড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন, BIFR প্রতিষ্ঠা করা হয়। আর 1997 IRBIকে পুনর্গঠন করা হয় এবং তার নতুন নাম করা হয় IIBI, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ইর কি ছিল, এটাকে তিনবার চেঞ্জ করা হচ্ছে, IRCI, IRBI, আবার IIBI, তিনটে নাম মনে রাখবে। কবে কবে তৈরি হয়েছে এটা? 1984, ফার্স্ট একটা 1971, হ্যাঁ, তারপর একটা 1984, তারপর একটা 1997, সালগুলো একটু মনে রাখবে ভালো করে।